আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বুড়িটা নানি বাড়িতে আসছে, খুব মজায় আছে। মাথায় টুপি দিছিলাম কিন্তু রাখতে চায় না, অনেক ঠান্ডা। তো এখন আমরা ওই রুমে যাব, ওই রুমে যে গিফটগুলো আনছি খুকিদের জন্য, বাড়ির সবার জন্য, মানে বাড়ির সবার জন্য কি ঠিক না, আপনাদের ভাবি যে গিফটগুলো কিনেছে মূলত খুকির জন্যই, বিশেষ করে কারণ এখন এই বাড়িতে একটাই বউ খুকি, সে আর আমরা আসলে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো। পড়ো এটা চ্যানেল পড়ো, ওখানে এটা পড়ে ফেলো। তো এই যে দেখেন, এখানে সাবিনা বসে আছে, এখানে মানে গ্রামের বাড়িতে নেটওয়ার্কের খুব ডিস্টার্ব, বাইরে থেকে মোবাইলে নেটওয়ার্ক দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়ে তোমাকে হাই দিছে, আসো। তো এই এই যে দেখেন, এই দেখেন বাচ্চা পাটিদের কিন্তু অলরেডি দুষ্টামি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তবে এখানে আমি একটু আগে পরিচয় করাই দিই, এখানে কে কে আছে। এটা হলো আমার ফুবু শাশুড়ি, আপনাদের ভাবির একটা মাত্রই ফুবু, এর আগেও দেখছেন ফুবুকে, ও এটা ফুবু শাশুড়ি। আর এই বাড়ির এখন বর্তমানে একটাই বউ, আমার মিজান ছোট শালার বউ, আমার ছোট বোন আরেকটা। আর ওই যে ঘুমটা পড়া দেখতেছেন আপনাদের ভাবি, এখানে এই যে তাহনাকে তো চেনেন, মরিয়ম, তান, আবু তালহা, আর আব্দিয়া আসবে কালকে, মানে মিম আগামীকালকে আসবে, মিম সানি। তো আমরা বসি। হ্যাঁ, আর এই যে ব্যাগ দুটো এখানে রেডি আছে, কিছু অতিথি এখনো আসা বাকি আছে, যারা দেখবে শপিং গুলো কি বা দেখ, আমি ঠিক জানি না এর মধ্যে কি কি আসবে। এই যে আবু তালহা আসো, যে গিফট দেখবে না। ওরে বাবারে, কুকি ছেলে কই গেল? আমাদেরও কাপড় আছে, তাই তো বলি যে এটার মধ্যে মিজান আবার পোলায় পোলায় কিনলো নাকি কোকিল লেগা। হ্যাঁ, বাইর করে এতক্ষণ আমাদের কাপড় চোপড় বের করলাম, কারণ এর মধ্যে আমি কিছু ভরছিলাম, আগে বাইর করে রাখি বাবু, তারপর দেখাই। হ্যাঁ, আগে এগুলো সব বাইর করে রাখি। এই তাবিয়া, ওই বাচ্চাদের খুশি করে নি, ছোট বাচ্চাদের দিয়ে শুরু করি। এটা কি তানার জামা? আল্লাহ, এটা কি পরীর ড্রেস বলে? মরিয়ম, পরীর ড্রেস বলে? এই যে তানার জামা, এই নাও বাবা, না ওটার সাথে ব্যান্ড আছে, এই নাও। আচ্ছা, জুতা পরে, জুতা সব জানে কি কি আছে, দেখছে না? এটার মধ্যে কি আছে পানো দেখছো? যাও না, বাইর করো মিয়া। এটা কি? এটা দেখে খুকির জামা, এটা খুকির একটা হিজাব। আল্লাহ, ওই দিক এগুলো হলো, এটা হলো মরিয়মের জামা কাপড়, না এটা মরিয়মের কাপড় মনে হয়, তোমার গেঞ্জি মরিয়মের আছে, মরিয়মেরও আছে। খুকির হিজাব নাও ভাইয়া, রাত্রেবেলা বোঝা যাইতেছে না কালার কেমন, দেখো খুকির জামা কেমন না, দেখা খুকির জামাটা দেখো। খুকির জামার ধরো খুকি দা আগে পছন্দ ছিল, খুকি মেলুক না, খুকি মেলুক তো দেখো দেখো না, বগল না, ব্যাগ দেখছে না, জুতা জোড়া দাঁড়ো। এই না,
মিজানের এক জোড়া মধ্যে তো মিজান আয়সায় পড়া ফেলছে। আবুতালার জুতা দাও বাবা, এই যে আমাদের ছোট ছেলে আবুতালার গেঞ্জিটা অনেক সুন্দর লাগছে না? ভাইয়ের জুতা বাতি নষ্ট হয়ে যাইবো না কইতাছে, এটাই আনন্দ না ছোট বাচ্চারা যে এই করে। আবুতালার একটা আবুতালার কিন্তু জিতে বেশি প্রতিবার আমি দেখি, আমার মুখে হলো বুড়ের বেশি কথা বলতে পারতেছিলাম না। এই যে আবুতালার আর একটা গেঞ্জি, তারপরে এই যে আবুতালার হলুদের সাথে প্যান্ট, এটা কি আবুতালার আব্বুর? এটা না যে আমার শালা বাবুর না, এটা হলো আবুতালার আর একটা গেঞ্জি, এটা কার মিজানের? এই যে মিজানের প্যান্ট, এটা আমার জামা, এটা আমি পরবো জামাটা। আল্লাহ, এটা আমার ট্রাউজার, এটা আমার না। আচ্ছা, ছিল শপিং বাচ্চাদের, আর ওর আরেকটা স্যান্ডেল সে আগে আয়সায় পরে ফেলছে, যে ঢাকা থেকে আয়সা কেন পুরাতন স্যান্ডেল পরবো। কুকি বলছে পরে পড়ো, একবার না এখনই পরবো। কুকি কেমন লাগলো? ওটা পরে দিব খুকিরে, রাতটাতে খুকি ভালোভাবে ঘুম না হয় এই জন্য। তবে আরেকটা জিনিস যেটা ফুবু আসবে না এটা আমরা জানতাম, যে ফুবু শুনছি যে ফুবু আসবে না, আর শাশু অনেকে বলবে যে শ্বশুর শাশুড়ির জন্য কিছু আনেন নাই, শাশুড়ির জন্য একটা সারপ্রাইজ আছে, এটা মানে আছে কিছু না কিছু আছে, এটা আপনাদের সামনে আপনাদের ভাবি নিয়ে আসবে যে তার মার জন্য কি আনছে না, এগুলো সারপ্রাইজ থেকে গেল। আব্বা আব্বা, তো আমরা আজকে আসছি খুব টায়ার্ড, এখন শেষ করি, আবার কাল আবার সকালে ঘুম থেকে উঠে আবার কথা হবে, তাহলে বিদায় নি। নাস্তা খাবেন না? নাস্তা খামো না, বাজে কত নাস্তা রেডি করে, নাস্তা খামো না রে ভাই, না 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 সকালবেলা জাস্ট দুষ্টামি করলাম একটা, আমি আসলে নাস্তা আমাকে অনেক আগে বলছে, তা আমি একটু মানে জামাই না একটু ভাব ধরলাম যে জামাই যদি একবারে বোলাতে চলে যায় যে নাস্তা দিছে আর জামাই গেল গা, তাহলে বিষয়টা তো একটু ওয়েটলেস হয়ে যায়, ভাব নিলাম আমরা একটু দেখি যে কে কি করতেছে। আমার কুমুর শাশুড়ি মাংস কাটা নিয়ে ব্যস্ত আছে, আমার শাশুড়ি মা হলো সাইড দাও, আমার শাশুড়ি মা রুটি বানাইতেছে জামাইদের জন্য মেয়েদের জন্য। না আমার রুটি নাও, নিছো? নিতেছি, দুটার বেশি রুটি আমি কিন্তু খাই না। আচ্ছা থাক, হাই, তো আমরা নাস্তা করব আমি একা কিন্তু, হ্যাঁ, আর এগুলো আমার সাঙ্গপাঙ্গ, এই সাঙ্গপাঙ্গগুলো আমি না খেলে খাবে না, এমন হ্যাঁ এরকম কিছু।
আমি না খেলে সাঙ্গ পাঙ্গরা খাবে না, এই যে দেখেন। হ্যাঁ এমনকি সিম যে কটা বেচে টাকা তুলে দিয়ে দিতে বুঝতে বসো মিজান বসো রুটি খেলে আপনি পানি বেড়া লাগে তো এই যে নাস্তা করতেছি, নাস্তাটা করে নে আরো মজার মজার স্ক্রিপ্ট আসবে, সিন আসবে।